কাঁদে না, পুরুষ অভিমান করে না, পুরুষ কখনো কাউকে সহজ ছেড়ে যায় না। পুরুষ যখন অভিমান করে তার অভিমানটা আর ফিরে আসে না, ঠিক না বল? কোনো নারী যদি ভালো স্বামী পায়, ভদ্র স্বামী, ভদ্র ছেলে, মুত্তাকি ছেলে, দেখবেন ব্যবহারটা গোলামের মতো করে, বলেছে আরে আমি তো এলাকার সবচেয়ে সুন্দরী নারী, ওর কপাল ভালো, জামি ওর বউ হয়েছে, এরকম আছে না? নাই, মনে রাখবেন পুরুষ কাঁদে না, পুরুষ অভিমান করে না, পুরুষ কখনো কাউকে সহজ ছেড়ে যায় না। কিন্তু পুরুষ যখন অভিমান করে তার অভিমানটা আর ফিরে আসে না, ঠিক না বল? সে কখন আর ফিরে আসে না। এই জন্য পুরুষকে মূল্যায়ন করবে। আর নবীজি বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা জায়েজ হতো আমি প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ের সামনে সেজদা করার হুকুম দিতাম। সুবহানাল্লাহ। পর এই জন্য বোন আমার, বোকামি করে স্বামীকে অমূল্যায়ন করবে না, অবহেলা করবে না। মনে রাখবেন যার জীবনে স্বামী আছে তার সব কিছু আছে, যার জীবনে স্বামী আছে তার জীবনে ভালোবাসা আছে, যার জীবনে স্বামী আছে তার জীবনে যত্ন আছে, যার জীবনে স্বামী আছে তার ভবিষ্যৎ সুন্দর হবে, আর যার স্বামী নাই তার কোনো কিছুই নাই, ঠিক কিনা? স্বামীকে মূল্যায়ন করতে হবে। বোকামি করে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? আল্লাহ, যেই বোনরা আমাকে শুনছে মাইক থেকে এবং অনলাইনে যারা শুনবে সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন।